হ্যালো সালামু আলাইকুম হ্যালো সালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আচ্ছা সবাই একটু আসুক আমি আস্তে ধীরে লাইভটা শুরু করি তোমার হচ্ছে আরেকটু মেম্বার আসুক আমি একটু শেয়ার দিয়ে নিই আর তোমরা হচ্ছে তোমাদের টাইম সবাই শেয়ার করো মোটামুটি লাইভটা ওকে আমি একটু শেয়ার দিয়ে নিই তারপরে হচ্ছে আমরা আস্তে ধীরে শুরু করবো একটা মিনিট ওকে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকের লাইভ ক্লাসটাতে আমি হচ্ছে গতিবিদ্যা তোমার হচ্ছে গ্রাফ সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো এটা তোমাদেরকে আমি আগেই বলছিলাম সো আজকে আমার টার্গেটটা থাকবে তোমাদেরকে গ্রাফের সাথে অ্যাকচুয়ালি পরিচয় করিয়ে দেওয়াটা কারণ হচ্ছে গ্রাফ রিলেটেড যখন ম্যাথগুলো আমাদের আসে তখন আমরা অনেক ঝামেলায় পড়ে যাই সো এটা একটা ব্যাপক আমাদের প্রবলেম হয় সো আমার টার্গেটাই থাকবে তোমাদের গ্রাফ নিয়ে আমাদের কাজটা করা এটাই আর কি ওকে আর তোমাদের কাজটা হচ্ছে তোমরা এখানে যারা যারা চলে আসছো তোমরা বাকিদেরকে নিয়ে আসো সবাইকে মেনশন করো আর সাথে হচ্ছে সবাই তোমরা শেয়ার করো তাহলে আমরা সবাই মিলে জিনিসটা শিখতে পারবো ঠিক আছে আমরা শুরু করে দিই তাহলে চলো আমি আর দু একটা মিনিট ওয়েট করবো তারপর তোমার হচ্ছে আমরা মেইনলি আমাদের শুরুর দিকে চলে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আই থিঙ্ক আমি একটু একটু করে শুরু করি আমরা কিছু মানুষ চলে আসছি তারপরে আমরা আস্তে আস্তে একসময় আবার হচ্ছে বেশি তোমার হচ্ছে হয়ে যাবে আমাদের প্রবলেম নাই ওকে আমি শুরু করি ঠিক আছে রহমানির রহিম দেখো গ্রাফ যে আজকে আমাদের টপিক আমাদের যে তিন নাম্বার লেকচার এই লেকচারে আমাদের টার্গেট থাকবে আমরা গ্রাফ থেকে মোট দূরত্বটা বের করা শিখব আমরা গ্রাফকে কনভার্ট করা শিখব এবং আমরা একটা উদ্দীপক থেকে কিভাবে গ্রাফ নিয়ে আসতে হয় সেই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া নিব দ্যাটস ইট ওকে তারপরের লেকচারে ইনশাল্লাহ আমরা প্রাশ নিয়ে একটা আলোচনা করব বাট আপাতত আজকে আমাদের গ্রাফ রিলেটেড সবকিছু নিয়ে আলোচনা হবে ঠিক আছে সো চলো আমি শুরু করি প্রথমত দেখো ভাই যেহেতু এখন মেম্বার আমরা অনেক কম সো আমি একদম ইজি টপিকটা দিয়ে শুরু করি আস্তে 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 আমরা কঠিনের দিকে যাব ওকে একদম ফার্স্টে খেয়াল করো এই গ্রাফটা তোমরা ক্লাস নাইন টেন থেকে ইন্টার থেকে সব সময় দেখতেছো এবং এইটার বেস থেকে আমরা আজকে শুরু করি আমাদের পড়াটা ওকে সিম্পলি দেখো মনে করো পরীক্ষা আসছে এরকম একটা গ্রাফ দিছে আচ্ছা তোমরা একটু আমাকে একটু বলো তো যে হচ্ছে জিনিসটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি এখনো ঝাপসা ক্লিয়ার আছে আজকে একটু বললো তোমরা আমাকে আমার মনে হচ্ছে ক্লিয়ার আছে এরকম একটা একটা গ্রাফ গ্রাফ দিয়ে দিয়ে গ্রাফটা বললো যে এক্ষেত্রে কত ওকে তখন আমরা কিভাবে ছোটবেলা থেকেই করছি আমি জাস্ট এটা এক মিনিটে শেষ করি তারপরে আমরা আমাদের মেইন টপিকে চলে যাব এটা প্রথমে একটা আমি স্টার্টিং একটা ইজি টপিক দিয়েই করি খেয়াল করো আমাদের এক নম্বর কোয়েশ্চেনে সরি এটা গ্রাফটা একটু ঘোলা হয়ে গেছে ওকে এক কোশ্চেনে আমাদের গ্রাফটা ছিল এরকম খেয়াল করো এদিকে ছিল টি আর এই বরাবর ছিল ভি এবং গ্রাফটা একদম সিম্পল গ্রাফ ছিল লাইক এরকম কিছু একটা আর কিচ্ছু না ওকে এখন তোমাদের কাছে প্রথম আমার কথা টিটাকে ভাইয়া কেন এক্স অক্ষ বরাবর রাখছে এটা কারণটা কি টি হচ্ছে সময় তাই না এখন সময়টা হচ্ছে এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট আর বেগটা হচ্ছে ডিপেন্ডেন্ট বেগকে আমরা রাখছি অক্ষ বরাবর এবং টাইম বা সময়কে রাখছি আমরা এক্স অ্যাক্সিস বরাবর সো এরকম যদি একটা গ্রাফ থাকে দিয়ে যদি বলে যে একটা গাড়ি এইভাবে যাত্রাপথে এইভাবে এভাবে গেছে এক্ষেত্রে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত সেটা তুমি কিভাবে সলভ করবা তোমাকে আগে বুঝতে হবে গ্রাফের প্রত্যেকটা পয়েন্ট কোন জায়গাটা কি নির্দেশ করতেছে তাহলে আমরা এটা সলভ করে ফেলতে পারবো সিম্পলি চিন্তা করো গ্রাফটা ফার্স্টে কি গ্রাফ এটা হচ্ছে ভিটি গ্রাফ কেন ভিটি গ্রাফ এখানে ওয়াই এক্সিস বরাবর আছে ভি এক্স এক্সিস বরাবর আছে টি সো এটাকে বলা হবে ভি গ্রাফ ঠিক আছে গ্রাফটাই খেয়াল করো এইটার ক্ষেত্রে অর্থাৎ এতটুক জায়গায় সময়ের সাথে সাথে বেগটা একই হারে বাড়ছে অর্থাৎ বেগ বৃদ্ধির হারটা সুষম অর্থাৎ এই ক্ষেত্রে এটাকে বলা হবে সমতরণ তারপরে দেখো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এতটুকু সময়ে বেগ কিন্তু বাড়ে নাই বেগটা কিন্তু কনস্ট্যান্ট আছে সো এটাকে বলা হবে কি সমবেগ এবং শেষে এটা একই হারে কমে গেছে সো এটাকে আমরা বলবো সমতরণ এটা তোমরা অনেকেই জানো এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি মোট অতিক্রান্ত দূরত্ব কত তুমি অ্যান্সারটা কী দিবা খুবই সিম্পল আমাদের টার্গেট থাকবে এইটুকের জন্য অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান বের করা এটুকের জন্য অতিক্রান্ত দূরত্ব এস টু বের করা এবং এটুকের জন্য অতিক্রান্ত দূরত্ব এস থ্রি বের করা সো তোমরা এটা খুব সহজেই করতে পারবা তেমন কিছুই না খালি তোমরা এস এ যে তোমার হচ্ছে সমতনের একটা সূত্র বের ফেলে এটা সলভ করে ফেলবা আর এস তে সম বেগে দিয়ে করবা এবং এস থ্রি তে তোমরা সম মন্দন দিয়ে করবা সো এটা ওভারঅল এভাবে করা যায় এটা তোমরা সবাই করছো এখন আজকে আমরা যখন গ্রাফগুলো সলভ করব আমরা এভাবে করব না আমরা করব আমরা করবো ক্ষেত্রফল দিয়ে আমরা ক্ষেত্রফল দিয়ে কাজটা করবো এটা হচ্ছে আজকে আমাদের টার্গেট সো আমাদের বেসিক যে টার্গেট সেটা হচ্ছে তোমরা একটু লিখে নাও খাতায় যদি খাতা থাকে সাথে যে বহুভুজের ক্ষেত্রফল বহুভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব এই কনসেপ্টটা আমাদের একটু মাথায় রাখতে হবে অর্থাৎ বহুভুজের ক্ষেত্রফল সমান কি আমরা বলতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব তাই খেয়াল করো এটা কি। এটা একটা কি বহুভুজকে নির্দেশ করে এটা একটা ট্রাপিজিয়াম সো আমাদের টার্গেট থাকবে জাস্ট ক্ষেত্রফলটা বের করা তাহলে আমাদের কাজ শেষ আমরা টোটাল যে ডিস্টেন্স এস সেটা পেয়ে যাবো আমাদের টার্গেটটা কি হবে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলবো সো কোনো ব্যাপারই না তোমরা জাস্ট সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ফল ইন্টু উচ্চতাতে ফেলে দিবা তাহলে আমাদের এই টাইপের গ্রাফ আসলে সলভ হয়ে যাবে আচ্ছা মোটামুটি আমরা কিছু মানুষ চলে আসছি সো চলো না আমাদের মেইন পর আমরা শুরু করে দিই ওকে স্টার্ট করি আসো শুরু করা যাক প্রথমত আমাদের আজকের ফার্স্ট পড়া যেটা থাকবে আমাদের কোশ্চেন ওয়ান সেটা হচ্ছে মনে করো একটা গ্রাফ দেখো একটু ভালো করে খেয়াল করবা গ্রাফটা না হলে তোমরা বুঝতে পারবে না লাইক এটা ভিটি গ্রাফে দিই একদম সহজটা দিয়ে আমরা শুরু করি এরকম করে গেছে কিছুক্ষণ তারপর গ্রাফটা এভাবে গেছে তারপরে গ্রাফটা এরকম আসছে কিন্তু এটা শেষ হয় না ধরো একটু উপরে আসছে দ্যাটস ইট এই গ্রাফটা আসছে এখন তোমাদেরকে পরীক্ষায় বললো এই ধরনের গ্রাফটাকে তুমি কনভার্ট করো এই গ্রাফটাকে তুমি কনভার্ট করো এটি গ্রাফে এবং এই গ্রাফটাকে তুমি কনভার্ট করো এস টি গ্রাফে এই কনভার্শনটা আমি তোমাদেরকে শিখাই দিই একটা কনভার্শন আমি ধরাই দিই বাকিগুলো তুমি সবই করতে পারবা খালি তোমার লজিকটা ধরতে হবে যে কোন কনভার্শন অ্যাকচুয়ালি কী মিন করে সেটা আমাদেরকে বুঝতে হবে খেয়াল করো এই যে ভিটি গ্রাফে এই যে এ থেকে বি এতটুকু অ্যাকচুয়ালি ডিনোট করা হচ্ছে সমতরণকে সো যখন আমরা এই গ্রাফটা থেকে এটি গ্রাফে যাব তখন আমরা ওয়াই অ্যাক্সিসে এ দিব এক্স অ্যাক্সিসে আমরা দিব টি একটু ভালো করে দেখো তাহলে এতটুকু নির্দেশ করতেছে কি সমতরণকে সো আমার টার্গেট থাকবে এতটুকু সময় এই গ্রাফটাকে সমতরণে রাখা সো আমি কীভাবে রাখবো একদম ইজি আমাদের টাইমটা দেখতে হবে দেখো এ থেকে বি এতটুক পর্যন্ত টাইমে এটা চলেছে কি সমতরণে সো আমরা কি করব প্রথমে এটার গতিটাকে একটা সমতরণে নিয়ে যাব তারপর নির্দিষ্ট টাইমটুক পর্যন্ত এটাকে আমরা এইভাবেই যাত্রা করাবো অর্থাৎ এ বি পজিশন অ্যাকচুয়ালি এতটুকু জায়গাকে হোল্ড করতেছে এইটুক হচ্ছে সমতরণ দ্যাটস ইট বুঝতে পারছো এবার কনসেপ্টটা কিভাবে আমরা সমতনে গ্রাফটা এটি গ্রাফে নিয়ে আসবো দ্যাটস ইট এবার খেয়াল করে দেখো একটু ভালো করে দেখো এই বি থেকে সি এতটুক পয়েন্টের ক্ষেত্রে কিন্তু সমতরণ নাই এখানে দেখো বেগটা কনস্ট্যান্ট এখন তোমরা বলো তো বেগ কনস্ট্যান্ট মানে কি বেগের কোনো পরিবর্তন নাই বেগের যদি পরিবর্তন না থাকে তাহলে ত্বরণ কি হবে আমরা জানি এই কষ্ট ভি মাইনাস ইউ টি অর্থাৎ ত্বরণের ক্ষেত্রে জিরো সো তোমার টার্গেট থাকবে যখন আমরা এই বি সিটাকে এটিগ্রাফে নিয়ে আসব তখন ওই টাইমটুক ত্বরণটাকে রসগোল্লা বা জিরো বানিয়ে দিতে হবে কি করো তাহলে কিচ্ছু না এইভাবে টুপ করে নামাই দেবা এইটা তো অবশ্যই জিরো কে ডিনোট করে সো এতটুক পর্যন্ত এই সি পর্যন্ত এতটুক যখন থাকবে এইটুকু হবে হচ্ছে আমার এই সি পয়েন্ট পর্যন্ত গ্রাফ এটিতে দ্যাটস ইট নেক্সট খেয়াল করো নেক্সট ভাই কি লিখছি এই সি থেকে যখন এটা এই ডি এতটুক পয়েন্টে আসছে তখন দেখো এটা একই হারে এটা তরণ আবার কমতেছে অর্থাৎ এক্ষেত্রে এটা সমমন্দনকে নির্দেশ করতেছে সো আমার টার্গেটটা কি থাকবে এবার আমরা জাস্ট কিচ্ছুই না যেহেতু এই এটি গ্রাফের উপরের সাইডটা হচ্ছে তোমার ধনাত্মক তাহলে নিচের সাইডটা ডেফিনেটলি হবে ঋণাত্মক এটা আমরা সবাই জানি একদম সিম্পল সো তোমার সিডির জন্য তোমার গ্রাফটাকে নিচের দিকে নামাই দিতে হবে সো আমরা কী করবো সিডির জন্য যেহেতু এতটুকু সমমন্দন সো আগে আমরা কিছুটা টাইম এটাকে নামাই দেবো এরকম নেমে যাবে নেমে যাওয়ার পরে এইটা কিছুক্ষণ এইভাবে চলবে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সম মন্দনের গ্রাফের ক্ষেত্রে এটা আমরা এইভাবে সিডি পটটাকে দেখাবো এইভাবে আমরা ভিটি গ্রাফটাকে এটি গ্রাফে নিয়ে আসতে পারবো এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা তো আপনি এই পয়েন্টে কানেক্ট করেন নাই এটা যদি কানেক্ট করে দিত তাহলে কি হইতো এটা যদি ভাইয়া এভাবে এখানে কানেক্ট করে দেওয়া হতো তখন তুমি খেয়াল করো বেগটা আবার জিরোতে চলে আসছে তখন তোমাকে আবার কষ্ট করে এই যে এই ডি থেকে এইখানে তোমার হচ্ছে গ্রাফটাকে নিয়ে শেষ করে দেওয়া লাগতো যেহেতু আমাদের কোশ্চেনে আমরা ডি পয়েন্টে কানেক্ট করি নাই সো আমরা এতটুকু অ্যাকচুয়ালি দিব না এটা তোমরা পরীক্ষায় ভুল করে দিবা সো এটা একটু মাথায় কষ্ট করে রাইখো ওকে তাহলে আমরা ভিটি গ্রাফ থেকে এটি গ্রাফে কনভার্ট করা শিখে ফেললাম এবার যাব আমরা এসটি গ্রাফে কনভার্ট করা চলো দেখি এসটি গ্রাফে কিভাবে কনভার্ট করতে হয় ওকে ভিটি থেকে আমরা এটি করলাম এবার চলো আমরা যাই এস টি গ্রাফে খেয়াল করো এস টি গ্রাফের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে ভিটিতে যখন এবি যে পজিশনটা ছিল এতটুকু কিন্তু সমতরণকে নির্দেশ করতেছিল এস টিতে সমতরণটা কিরকম হবে সমতরণের গ্রাফটা কেমন হবে এটা প্রথমে আমাদেরকে শিখতে হবে এসটির ক্ষেত্রে মাথায় রাখবা যখন সমতরণ হয় তখন সমতরণের ক্ষেত্রে স্মরণের সূত্র আমরা জানি এস ইকালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা সবাই জানি তাহলে খেয়াল করো ইউটির ক্ষেত্রে যেহেতু আদিবেগটা এই যে ভিটি গ্রাফে আদিবেগ কত জিরো সো টার্মটা জিরো হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারি স্কোয়ার এবার খেয়াল করো হাফও কনস্ট্যান্ট এ যেহেতু সো এও কনস্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি কি এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার অর্থাৎ স্মরণে গ্রাফটা অ্যাকচুয়ালি যখন টাইমের সাথে রেসপেক্টে হবে তখন এটা একটা জাস্ট কিছুই না পর্যায়বিত্তের সমীকরণ এখানে চলে আসবে অর্থাৎ আমরা বলতে প্যারাবোলার সরি আমি একটু ভুল বলছি প্যারাবোলার ইকুয়েশনে চলে আসবে এস ইস প্রপোশনাল টু টি স্কোয়ার হয়ে যাবে সো এতটুক ক্ষেত্রে অর্থাৎ এবির জন্য আমাদের এস টি গ্রাফে যে ইকুয়েশনটা হবে যে সিস্টেমটা হবে সেটা হবে এরকম জাস্ট এবির জন্য এতটুকু হবে হচ্ছে এরকম একটা প্যারাবোলার ইকুয়েশন দ্যাটস ইট এটা একটু কষ্ট করে আমাদের মাথায় রাখতে হবে জন্য এতটুক হবে অ্যাকচুয়ালি একটা প্যারাবোলা দ্যাটস ইট এবার বলো বিসির জন্য কি হবে বিসিতে কি হয়েছে বলো বিসিতে হয়েছে এটা কি বিসিতে হয়েছে কি বেগটা সমান আছে বেগের কোনো পরিবর্তন হয় না এটা অ্যাকচুয়ালি সমবেগকে ডিনোট করতেছে আর সমবেগ মানে কি সমবেগ মানে হচ্ছে বেগের কোনো পরিবর্তন নাই কিন্তু স্মরণটা একই হারে হারে বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে স্মরণের হার যদি একই হারে বাড়ে তখন সেটাকে বলা হয় সমবেগ অর্থাৎ বিসি পজিশনের জন্য যখন আমরা এসটি গ্রাফে আসবো তখন আমাদের গ্রাফটা হবে অ্যাকচুয়ালি এই রকম কারণ অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের স্মরণটা একই হারে বাড়তে থাকবে তাহলে আমরা বিসিতে পারবো দ্যাটস ইট এবার খেয়াল করো সিডির জন্য কি হয়েছে সিডির জন্য হয়েছে মানে কি একই হারে একই হারে বেগটা কমতেছে এখন একই হারে যদি বেগ কমে তাহলে এই একইভাবে মাইনাস টি স্কোর ফর্মুলা অনুযায়ী কাজ হবে সো কিছুই না সিম্পলি আমাদের ওইটার ক্ষেত্রে গ্রাফটা এমনে নিচের দিকে নামবে অর্থাৎ এটাও একটা প্যারাবোলার মতোই নিচের দিকে নেমে যাবে কিন্তু যেহেতু কোশ্চেনে আমি বলছি এটা ডিটা এই পয়েন্টটা এই জিরো পয়েন্টে সেট করে নাই সো অবশ্যই তোমরা এটা মিলাই দিতে পারবা না এটা জাস্ট সি থেকে এভাবে সে এতটুকু এসে ডি হবে সো এভাবেই তোমরা ভিটি গ্রাফ থেকে এটি গ্রাফ এবং এটি গ্রাফ থেকে এসটি গ্রাফে কনভার্ট করতে পারবা আশা রাখি তোমরা গ্রাফের মোটামুটি একটা ছোট্টখাট্টো কনভার্শন বুঝতে পারছো ওকে আই থিঙ্ক আমি নেক্সট টপিকে চলে যাই যারা মিস করছো তারা আরো দেখতে থাকো সামনের টপিকে আমরা গেলে সবটাই বুঝে যাবো ওকে আচ্ছা আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তোমরা জাস্ট আমার সাথে সাথে একবার বলো তো আমি মনে করো একটা ফিগার আঁকি আমার যেরকম ইচ্ছা নর্মাল একটা ফিগার আঁকি কিছুই না লাইক মনে করো এরকম 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 দিলাম এরকম দিলাম এরকম দিলাম এরকম দিলাম জাস্ট আমার ইচ্ছা হ্যাঁ এবং গ্রাফটা দিলাম আমরা ভিটি গ্রাফ এদিকে ভি এদিকে দিলাম আমরা টি এটা দিলাম এ পয়েন্ট এটা দিলাম বি পয়েন্ট এটা দিলাম সি পয়েন্ট এটা দিলাম ডি এটা ই এটা এফ এটা জি তোমরা আমার সাথে সাথে একটু কষ্ট করে বলো তো কোন জায়গাটা অর্থাৎ কোন পর্শনটা কি কে কি জিনিসকে ডিনোট করতেছে কোনটা কোন ধরনের তরণকে ডিনোট করতেছে তোমার আমরা তোমরা জাস্ট আমার সাথে সাথে একবার একবার করে বলো তাহলে আমাদের কাজ শেষ ওকে তাহলে একটু খেয়াল করো তো এ বি এ বিটা এইখানে ভিটিগ্রাফে হচ্ছে সময়ের সাথে সাথে বেগটা একই হারে বাড়তেছে অর্থাৎ এবিটা এক্ষেত্রে ডিনোট করবে সম তরণকে একটু ভালো করে দেখো আই থিঙ্ক তোমরা এটা আরামসেই বুঝতে পারবা ওকে এবার খেয়াল করো বিসিতে কি হয়েছে দেখো তো বিসিটাতে কি হচ্ছে এই যে বি পয়েন্ট থেকে সি তে যখন গেছে তখন কিন্তু একই হারে হারে বেগটা একই হারে হারে কমতেছে অর্থাৎ বি সি অ্যাকচুয়ালি ডিনোট করে সম মন্দনকে তোমাদের টার্গেটটা জাস্ট এটা ধরতে হবে তাহলেই আমাদের কাজ শেষ এবার দেখো তো ভাইয়ারা সিডি পয়েন্টটা কি করতেছে সিডিতে বেগটা কিন্তু একই আছে বেগটার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই অর্থাৎ সিডি পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়ালি সমবেগকে নির্দেশ করতেছে সমবেগ মানে কি বলতো সমবেগ মানে হচ্ছে তরণের কোনো কি মান থাকবে না অর্থাৎ তরণ এস টু জিরো হবে অর্থাৎ সিডি অ্যাকচুয়ালি ডিনোট করে শূন্য তরণকে এইটুক কথা আমাদের কষ্ট করে মাথায় রাখতে হবে ইট তারপর বলতো ভাইয়া ডিই কি ডিনোট করে একটু খেয়াল করো করতো ডিইর ক্ষেত্রে বেগটা এইভাবে বাড়ছে অর্থাৎ বেগের বৃদ্ধিটা কিন্তু একই হারে বাড়তেছে না বা একই হারে কমতেছে না এক্ষেত্রে বেগের বৃদ্ধি কিন্তু সমান হারে না মানে কিন্তু একই হারে বাড়তেছে না অসম হারে হারে বাড়তেছে অর্থাৎ ডিই অ্যাকচুয়ালি ডিনোট করবে এই ক্ষেত্রে অসম তরণকে আই থিঙ্ক তোমরা লজিকটা বুঝতে পারছো ডি ই কাজ করবে কি অসম তরণকে এবং এটা অ্যাকচুয়ালি বৃদ্ধিকে নির্দেশ করবে ওকে তারপরে ইএফ ইএফ তো ভাই সহজ ইফ এ কি হয়েছে কোনো প্রকারে তরণ বাড়েও নাই তরণ আবার কমেও নাই অর্থাৎ ইএফ আবার এক সেই সমবেগকে নির্দেশ করতেছে শেষ পারবো না এফ জি কি হয়েছে বলতো তোমরা এফ জিতে দেখো আবার এই যে দেখো তরণ একদম এখানে কি ছিল বেগ সবচেয়ে বেশি ছিল আবার জিতে এসে বেগটা কমে গেছে এবং এটা কমছে এইভাবে অর্থাৎ এটাও তোমার নির্দেশ করতেছে কি অসম তরণকে এবং অসম মন্দন বলে এটা আমরা চালাই দিতে পারি কারণ এই ক্ষেত্রে এফ জি পজিশনে এসে তরণটা অ্যাকচুয়ালি কমে গেছে দ্যাটস ইট এটা ছিল ভাইয়া আমার আরেকটা কোশ্চেনের এক্সাম্পল তোমাদেরকে করে দিলাম ওকে এবার আমার টার্গেট হচ্ছে আমরা আমাদের তিন নাম্বার কোশ্চেনে আজকে যাই চলো তিন নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো আচ্ছা একটু ঘোলা হয়ে গেছে তোমরা কি দেখতে পাচ্ছো ওকে তিন নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো একটু ভালো করে দেখো আই থিঙ্ক তোমরা এটা পেরে যাবা তেমন কিছুই দিব না ভাইয়া আমি এদিকে দিলাম ধরো ভি এদিকে দিলাম ধরো আমরা টি আচ্ছা ঠিক আছে এদিকে দিলাম ভি এদিকে দিলাম আমরা ডি এবার মনে করো একটা গ্রাফ আঁকি সিম্পলি এদিকে দিলাম এটা এভাবে উঠাইলাম এটা এদিকে নিলাম দেন আমরা এভাবে নামাই দিলাম ঠিক আছে এবার ভি এর মান ধরো এই পয়েন্টে আমরা পাঁচ দিলাম এই পয়েন্টে আমরা মান দিলাম ধরো দশ ওকে আর আমাদের একক হচ্ছে মিটার পার সেকেন্ড টাইম ধরো এখানে দিলাম আমরা পাঁচ সেকেন্ড টাইমের একক দিলাম সেকেন্ড এখানে দিলাম আমরা দশ সেকেন্ড এখানে দিলাম আমরা পনেরো সেকেন্ড পরীক্ষায় এটা দিয়ে বলল মোট অতিক্রান্ত দূরত্ব কত এটা তোমরা কিভাবে সলভ করবা অ্যাকচুয়ালি তোমরা অনেকেই যেটা করবা এখান থেকে এস ওয়ান বের করবা অনেকে এটা এস টু বের করবা এস থ্রি বের করবা আবার এখানে এসে আবার এস একটা ঝামেলা লাগাবা এত কষ্ট করার থেকে আমরা এই কাজটা খুব সহজে ক্ষেত্রফল দিয়ে করে ফেলতে পারি যেহেতু তোমরা এখন অনেকেই আসো আমি ক্ষেত্রফলের বিষয়টা তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই মনে করো এটা তোমার হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস তাহলে এক্স এক্সিস আর ওয়াই অ্যাক্সিস থেকে যখন আমরা দেখো চিন্তা করো এটাও কিন্তু আমরা এদিকে এক্স এক্সিস এভাবে ধরতে পারি গ্রাফের ক্ষেত্রে আবার এই সাইডটাকেও আমরা ওয়াই অ্যাক্সিস ধরতে পারি জাস্ট একটা গ্রাফের ক্ষেত্রে চিন্তা করো তাহলে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই অ্যাক্সিস দিয়ে যখন আমরা বহুভুজ আঁকি তখন এটা অ্যাকচুয়ালি একটা আয়তর মতো একটা ভাব দেখায় বা আয়তের মতো একটা কাজ করে ঠিক একটা আয়ত ক্ষেত্রের মতো কাজ করে তাই না এখন বলো তো আয়ত ক্ষেত্রের সূত্র কী খুবই সিম্পল আয়তক্ষেত্রে ক্ষেত্রফল আমরা সমান জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ খুবই সিম্পল বিষয় তাই না খুবই সিম্পলি বলতেছি তো আয়তক্ষেত্রে আমরা ক্ষেত্রফল জানি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত এখন চিন্তা করো এদিকে আমরা দিলাম ভি এই সাইডে আমরা দিলাম টি ওয়াই এক্সিস বরাবর ভি আর এক্স এক্সিস বরাবর টি তাহলে এই আয়ত ক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে কত বলতো টি আর প্রস্থ এক্ষেত্রে ভি ভি যদি আমরা গুণ করি তাহলে সমান কি লেখা যায় এস সো এবার তোমরা বুঝতে পারছো ক্ষেত্রফল নিলে কিভাবে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব হিসাবে ওইটাকে কাউন্ট করতে পারি খুবই সিম্পল হিসাব আমরা ভি কে জাস্ট তোমরা হচ্ছে ক্ষেত্রফলটা বের করে দিবা তাহলে আমাদের কাজটা হয়ে যাবে কারণ দৈর্ঘ্য প্রস্তুয় এই ক্ষেত্রে ভি টি মানে হচ্ছে so আমাদের এই গ্রাফটার ক্ষেত্রে আমাদের একটাই কাজ থাকবে তোমরা আবদ্ধ ক্ষেত্রফলটা বের করবা তোমাদের টার্গেট হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল বের করা আমি বারবার বলতেছি আবদ্ধ ক্ষেত্রফল বের করতে হবে আবদ্ধ ক্ষেত্রফল না বের করলে কিন্তু কাজটা হবে না so এই গ্রাফটা যখন আমরা সলভ করব আমরা কিভাবে করতে পারি একটু ভালো করে দেখো এই যে এইটুকে কি আমরা কিন্তু একটা আবদ্ধ ক্ষেত্র হিসেবে চিন্তা করতে পারি তাই না আবার দেখো এইটুকে কেউ কিন্তু আমরা একটা আবদ্ধ ক্ষেত্র হিসেবে চিন্তা করতে পারি এবং আমরা লাস্ট এই যে পোর্শন একটা আবদ্ধ ক্ষেত্র হিসেবে চিন্তা করতে পারি অর্থাৎ এক্ষেত্রে আমরা আমাদের এই টোটাল ফিগারটাকে তিনটা আবদ্ধ ক্ষেত্রে বহুভুজ হিসেবে চিন্তা করতে পারি তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্বটা এমনি বের হয়ে যাবে কিভাবে বের করবা চলো শুরু করে দিই প্রথমটা অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো তো ক্ষেত্র সেকেন্ড ওয়ান কি এটা একটা ট্রাপিজিয়াম এবার খেয়াল করো তো থার্ড ওয়ান কি ভাইয়া এটাও একটা আয়ত হবে খুবই সিম্পল এখন আমাদের টার্গেট কি তিনটার ক্ষেত্রফল বের করা যোগ করে দেওয়া তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে কিভাবে বের করব চলো শুরু করি তাহলে প্রথমটার ক্ষেত্রে আমার মনে করেন ত্রিভুজ দিয়ে সাইন দিয়ে বলেছিলাম ক্ষেত্রফল ডেল্টা ওয়ান কি আয়ত যেহেতু আয়ত ক্ষেত্রফল কি বলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এইটুকু ধরলাম আমরা দৈর্ঘ্য দেখো তো দৈর্ঘ্য কত দেওয়া আছে পাঁচ দেখাই যাচ্ছে সো দৈর্ঘ্য হচ্ছে পাঁচ প্রস্ত দেখো তো কত দেওয়া আছে প্রস্ত দেখো পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ শেষ সিম্পল এবার ডেল্টা টু খেয়াল করো ডেল্টা টু কোনটা এইটা এটা কি এটা একটা ট্রাপিজিয়াম আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ফলে সূত্র কি আমরা সবাই জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকলস টু হাফ ইনটু সমান্তরাল বাহুদয়ের যোগ ফল ইনটু উচ্চতা চলো আমরা এটা একটু বের করি দেখো তো হাফ এই ট্রাপিজিয়ামটাতে সমান্তরাল বাহু কোন দুইটা আছে খেয়াল করো তো এটা একটা সমান্তরাল বাহু আর এটা আরেকটা সমান্তরাল বাহু আমার টার্গেট এই দুইটা বাহুর জাস্ট দৈর্ঘ্যটা বের করা আর কিচ্ছু করা লাগবে না এইটুক কত দেখো তো দেখাই যাচ্ছে এইটুক হচ্ছে আমাদের পাঁচ তাহলে কত হবে ইনটু পাঁচ এ নিলাম আমরা পাঁচ এইটুক দেখো তো কত এইটুক দেখো দেখাই যাচ্ছে এইটুক হচ্ছে দশ ওকে আর এই যে এইটুকু এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হচ্ছে কি উচ্চতা বা এইচ খেয়াল করো তো ডিস্টেন্সটা কতটুকু দশ আর পাঁচ তাহলে দশ থেকে পাঁচ বিয়ে করলে কত হয় পাঁচ অর্থাৎ আমাদের এই মানটা হবে পাঁচ দশে পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর পঁচাত্তর কে দুই দিয়ে ভাগ করলে হয় সাঁয়ত্রিশ দশমিক পাঁচ শেষ খুবই সিম্পল এবার আমাদের টার্গেট কি বলো আমরা এই আয়ত্তটার ক্ষেত্রফল বের করব এটা তো আরো সহজ তাহলে আমরা কি লিখবো ত্রিভুজ থ্রি টু দৈর্ঘ্য টু প্রস্ত খেয়াল করো তো এইটুক যদি আমরা দৈর্ঘ্য কাউন্ট করি এটা আছে পনেরো এটা আছে দশ তাহলে পনেরো থেকে দশ বিয়োগ করলে হয় পাঁচ শেষ এবার যদি আমরা এইটা কাউন্ট করি তাহলে কত আছে দেখো তো এইটুক হচ্ছে দশ শেষ তাহলে পাঁচ ইন্টু দশ তাহলে কত হলো পঞ্চাশ আমাদের ডেল্টা ওয়ানও বের হয়ে গেছে ডেল্টা টু বের হয়ে গেছে আমাদের ডেল্টা থ্রিও বের হয়ে গেছে এবার তোমরা জাস্ট তিনটা যোগ করে দিবা তাহলে আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে সুতরাং এসি ইকোয়াল হবে পঁচিশ প্লাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস পঞ্চাশ অর্থাৎ একশো বারো দশমিক পাঁচ মিটার ইট সো এভাবে থেকে তোমরা তোমরা যেরকম গ্রাফি আসুক গ্রাফ কিচ্ছু না একটু কষ্ট করে একটা বহুবুজ বানায় ফেলবা তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে এবার চলো আমরা গ্রাফ রিলেটেড দু একটা অবজেক্টিভ সলভ করি যেটা তোমরা অনেকেই বুঝো না সো আমি একটা অবজেক্টিভ লিখে রাখছি এখানে তোমরা দেখো আমার সাথে সাথে এটা সলভ করতে পারো নাকি আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে বলো তোমরাও শেয়ার করো সবাইকে মেনশন দাও আমরা কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলব বাকিটা আমরা ভালো মতো শেষ করি ওকে গ্রাফটা দেখো তো কিলিকসি ভাই এখানে আমি উলম্ব দিকে ইউবেগে নিক্ষিপ্ত বস্তুর ভিটি গ্রাফ কোনটি ওকে উলম্ব দিকে উলম্ব দিক কি একটা আনুভূমিক দিক হয় একটা হয় উলম্ব দিক মানে এটা আমরা প্রাস হিসাবে চিন্তা করতেছি ওকে উলম্ব দিকে ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর ভিটি গ্রাফ নিচের কোনটি কোনটা হবে তোমরা অনেকেই বলবা ভাইয়া উলম্ব বেগে ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর মানে এটা তো হচ্ছে আপনার এরকম গ্রাফ মানে হচ্ছে এদিকে দিলাম ভি এদিকে দিলাম টি প্রাসের তো সূত্র ভাইয়া একটাই জানি আর তো কিছু জানি না এটাই জানি তাহলে ভাইয়া এটা অ্যান্সার মানে আমাদের খুঁজি হচ্ছে ডি এটা হবে না এটা প্রাসের ক্ষেত্রে স্মরণের যে ডিরেকশন সেইটাকে নির্দেশ করে বাট আমি গ্রাফে চাইছি ভিটি খেয়াল করছো বেগের রাশিটাকে আমি আনতে বলছি এবং আমি একটা কথা বলে দিছি এটা হবে উলম্ব দিকে এটা কিন্তু আমি আনুভূমিক দিকে বলি নাই তোমাদের হয়তো বা মনে আছে আমি যখন তোমাদেরকে প্রাসের সূত্রগুলো পড়াইছিলাম তখন বলছিলাম যে এই বরাবর অক্ষ বরাবর কাজ করে সমবেগ আর ওয়াই এক্সিস বরাবর অর্থাৎ উপরের দিকে কাজ করে সমতরণ বা সমমন্দন যেটাই তুমি বলো না কেন অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর যখন উলম্ব বেগ থাকে তখন বেগটা কমে আবার বেগটা বাড়ে অর্থাৎ বেগটা এক্ষেত্রে কনস্ট্যান্ট না এবার খেয়াল করো তুমি যখন এই পয়েন্ট থেকে একটা ঢিল ছুটতেছো ঢিলটা কিন্তু এইভাবে যে উঠতে উঠতে যে একটা নির্দিষ্ট দূরত্বে যে পড়বে অর্থাৎ ঢিলটার বেগ যদি প্রথমে পঁচিশ থাকে বেগটা একসময় কমতে 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 এক পয়েন্টে যে জিরো হবে মানে উলম্ব বেগটা আমি কিন্তু আনুভূমিক বেগের কথা বলতেছি না তারপরে এটা আবার বাড়তে 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 এখানে এসে পঁচিশ হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বেগটা কিন্তু কি হচ্ছে বলো তো অ্যাকচুয়ালি কিন্তু বেগটা কমতেছে তোমরা বলতে পারো ভাইয়া এখানে তো পঁচিশ ছিল এখানেও তো পঁচিশ তাহলে কমলোটা কোথায় ভাইয়া পঁচিশ থেকে বেড়ে পঁচিশ থেকে কমে কমে জিরো হয়েছে এরপরে জিরো থেকে কমতে কমতে আবার পঁচিশ হবে মানে কি এটা অ্যাকচুয়ালি মাইনাস পঁচিশকে নির্দেশ করতেছে অর্থাৎ বেগটা এক্ষেত্রে কমে যাচ্ছে এটা হচ্ছে আমার মেইন লজিক সো আমাদের এই ক্ষেত্রে গ্রাফ হবে হবে সি খেয়াল করো সময়ের সাথে সাথে বেগটা কিন্তু কমতেছে না এবং বেগটা কমতে কমতে এই যে জিরোতে চলে আসলো এই যে জিরো পয়েন্টে চলে আসছে এটা অ্যাকচুয়ালি জিরো পয়েন্টকে নির্দেশ করতেছে তারপরে কমতে কমতে এটা আরও নিচের দিকে চলে গেল সো এইভাবেই আমরা গ্রাফগুলো সলভ করবো আমাদেরকে কনসেপ্টটা ধরতে চেষ্টা করতে হবে দ্যাটস ইট এবার আমরা এসটি গ্রাফ কিভাবে করব এটা একটু তোমাদেরকে দেখাই দিই তোমাদেরকে আমি নরমালি একটু আগে বলছিলাম প্রাশের ক্ষেত্রে যখন একটা প্রাশ এইভাবে যায় এটা কিন্তু প্রাশের অ্যাকচুয়ালি যাত্রাপথ আর যাত্রাপথ মানে কি ও অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছে মানে ওর সরণটা কি রকম হচ্ছে সো এসটি গ্রাফ যখন নিবা এটাই অ্যাকচুয়ালি এসটি গ্রাফকে ডিনোট করে দ্যাটস আই অ্যানসারটা হবে আমাদের এ অর্থাৎ শুরুটাই হবে এসটি গ্রাফের যে রাশি সেটাই আর কিছু না ওকে আশা রাখি তোমাদের গ্রাফের মোটামুটি প্রবলেম মোটামুটি সলভ হয়ে গেছে গ্রাফ নিয়ে আর তেমন কিছুই নাই এবার একটা জিনিস দিয়ে আমরা যে একটু আমাদের শেষ করব সেটা হচ্ছে আমরা একটা ক্যালকুলাসের একটা ছোট্টখাটো তোমাদেরকে ম্যাথ করাই দিই আমাদের তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি ঝামেলাগুলো চলে যাবে একটু ভালো করে খেয়াল করো একটা ক্যালকুলাস একটা সিম্পল ম্যাথ যদি পরীক্ষা এরকম দেয় যে এস এর সমীকরণ ইকোয়াল টু সিক্স টি স্কোয়ার প্লাস ফোর প্লাস সেভেন ওকে দিয়ে কোশ্চেনে চাইলো ভি ইকোয়াল টু হোয়াট অ্যান্ড এ ইকোয়াল টু হোয়াট জাস্ট এটা এস এর সমীকরণ দিয়ে স্বর্ণের সমীকরণ দিয়ে বললো বেগের সমীকরণ কত বেগ কত এবং ত্বরণ কত এটা তোমরা কিভাবে বের করবা এটা বের করার সিস্টেমটা কি একটু সিম্পলি চিন্তা করো ভাই তেমন কিচ্ছু না আমরা যখন একদম নর্মালি ভাবো একটা স্বর্ণের গ্রাফ এদিকে দিলাম এস এদিকে দিলাম আমি টি শেষ হ্যাঁ এবার একটা নর্মাল ধরো জাস্ট নর্মাল আমি একটা গ্রাফ আঁকছি একদম নর্মাল কিচ্ছু নাই জাস্ট এটা নর্মাল গ্রাফ আঁকছি ওকে এবার খেয়াল করো তো এই গ্রাফটা যদি আমি ঢাল নিই ঢালটা চিন্তা করি তাহলে ঢাল সমান আমরা কী লিখতে পারি গ্রাফের ঢালের সমান আমরা লিখতে পারি Y2- টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স অর্থাৎ y অক্ষের সমীকরণ মাইনাস করতে হয় এবং এক্স অক্ষের সমীকরণকে জাস্ট এটা ভাগ দিয়ে দিতে হয় তাই না খেয়াল করো তাহলে এইটার ঢালের ক্ষেত্রে বা স্লোপের ক্ষেত্রে ওয়াই এক্সিস বরাবর কি আছে ওয়াই এক্সিস বরাবর আছে এস আর এক্স অ্যাক্সিস বরাবর আছে টি তাহলে এস বাই টি কে যদি আমরা ভাগ করে দিই তাহলে অ্যাকচুয়ালি আমাদের বের হয় ভি অর্থাৎ এস যদি ইকুয়েশন দেয় তোমাদের কাজ হবে কিছুই না এটা একবার ডিফারেন্সিয়েশন করা তাহলে আমাদের মান চলে আসবে ভি আবার যদি ভিয়ের ইকুয়েশন দেয় একইভাবে যদি আমরা এর ক্ষেত্রে স্লোপটা চিন্তা করতাম তখনও তোমার একবার জাস্ট এটা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেই আমাদের মানটা চলে আসতো এ সো যখন এরকম এস ইকুয়েশন দিবে তোমার কাছে হবে একবার ডিফারেন্সিয়েশন করা তাহলে তুমি ভি পেয়ে যাবে এবং ভি থেকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে তুমি এ পেয়ে যাবা কিভাবে করব আমাদের গিভেন দেওয়া আছে এস ইকুয়ালস টু সিক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস সেভেন ওকে ডান এখন যদি আমরা ভি করতে চাই তাহলে আমাদের কাজ একবার ডিফারেন্সিয়েশন করব সো আমরা লিখব ডিএস বাই ডিটি ওকে সিম্পলি করে ফেলো 60 স্কয়ার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে এটা তো আমরা জানি ডিফারেন্সিয়েশন নরমাল সূত্র তাহলে কি হবে 6 ইনটু 2t প্লাস 4t থেকে হবে 4 অর্থাৎ আমাদের কত দাঁড়ায় দেখো তো 12t প্লাস 4 অ্যাকচুয়ালি এটাই হবে আমাদের বেগের ইকুয়েশন দ্যাটস ইট বুঝতে পারছো লজিকটা কতটা সহজ বের করা আর যদি আমরা তরণ বের করতাম তখন কি হইতো এই টার্মটাকে তুমি আরেকবার করতা তাহলে কি বাই এখন টুয়েলভ টি থেকে হয় টুয়েলভ অর্থাৎ তরণ হইতো ক্ষেত্রে টুয়েলভ শেষ এভাবে যদি স্মরণ দেয় স্মরণ থেকে তুমি বেগ বের করতে পারবা আবার বেগ থেকেও তুমি তরণ বের করতে পারবা আর যদি কোশ্চেনে তরণ দিত তরণ থেকে বেগ বের করতে বলতো উল্টা দিকে যেতে বলতো তুমি কি করতা একটুকে তুমি ছোট ছোট করছিল অর্থাৎ তুমি ডিফারেন্সিয়েশন করছিল আর উল্টা দিকে গেলে তোমাকে জুড়ে দেওয়া লাগতো অর্থাৎ এটার ইন্টিগ্রেশন করে উল্টা পথে আগাইলেই তুমি তরণ থেকে বেগ এবং বেগ থেকে আবার স্মরণ বের করতে পারতা এভাবে তোমরা খুব সহজেই গ্রাফের যে রিলেটেড যে কাজগুলো আছে সেটা করতে পারবা এবার অবজেক্টিভের জন্য তোমাদের গ্রাফ নিয়ে ছোটখাটো দুই একটা কথা বলি এখন তোমরা একটু কষ্ট করে এটা একটু নোট করে রাখো এটা একটা মজার পড়া হ্যাঁ খুবই মজার একটা পড়া একটু ভালো করে নোট করে রাখো সেটা কি দেখো তো একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করো তো পরীক্ষায় যখন গ্রাফ আসে তোমাদের তখন এরকম একটা গ্রাফের ফিগার দিয়ে দেয় তাই না গ্রাফের ফিগার দিয়ে বলে যে দূরত্ব বের করো স্মরণ বের করো তরণ বের করো তোমাদের মাথা কাজ করে না যে ভাই এটা আমরা কিভাবে করবো কোনটা কি কিভাবে ধরবো সে বুঝতে পারি না সো ওই টাইমটা যে কাজটা হচ্ছে তোমাকে জাস্ট কিছুই না যদি বেগটি বেগ বনাম সময় দেয় তোমাকে জাস্ট একটু দেখে নিতে হবে যে গ্রাফটা অ্যাকচুয়ালি কি আমি একটু আগে তোমাদের কিন্তু করে দিছিলাম একটা সিস্টেম একটু খেয়াল করে দেখো অবজেক্টিভের জন্য লাইক মনে করো এরকম একটা গ্রাফ একদম সিম্পল আমি জানি না এটা কি এরকম ধরো একটা পরীক্ষা আসছে ওকে এবং গ্রাফটা মনে করে বলে বলে দিছে দিছে এরকম দিয়ে এটা হচ্ছে তোমার হচ্ছে এসটি গ্রাফ এটাকে ভিটি গ্রাফে কনভার্ট করো তোমরা তো ভাই এটা দেখেই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে ভাই এস টি গ্রাফ তো পরীক্ষায় করে আসি নাই আমরা তো ভিটি গ্রাফ করে আসছি তাহলে এস থেকে আমরা ভিটিতে কিভাবে যাব। তোমাদের যেটা অবজেক্টিভের জন্য যেটা বললাম একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খেয়াল করেন ভাই এস যে গ্রাফের এইটুক যে পয়েন্ট এটা অ্যাকচুয়ালি কিন্তু সমতরণকে নির্দেশ করতেছে আর কিন্তু কিচ্ছু না আমরা জানি যে এস ইস প্রফেশনাল টু টি স্কোয়ার যখন আমরা এস সমান ইউটিউব হাফ এটি স্কোয়ার ইউজ করি অর্থাৎ এইটুকু অ্যাকচুয়ালি নির্দেশ করে সমতরণকে আর কিন্তু কিছুই না তাহলে আমার টার্গেট কি গ্রাফে আসলে যখন এইটুক পজিশন হবে তোমার টার্গেট থাকবে সমতরণকে নির্দেশ করা কিভাবে করবা খুবই সিম্পল জাস্ট কিচ্ছু না তোমরা আগে এরকম একটা ভি এদিকে একটা টি এরকম একটা গ্রাফ এঁকে ফেলবা দেন সমতরণ কিভাবে করে এইটুক পজিশনের জন্য জাস্ট যেহেতু সমতরণ মানে কি বেগটা এরকম হবে সিম্পল শেষ এই যে জাস্ট এইটুক করে ফেললা অবজেক্টটা বুঝছো কিভাবে ধরতে হবে তারপর দেখো এস টি তে এইটুক পজিশনে কি হইছে কোনো প্রকারের কি হয় নাই তোমার হচ্ছে সময়ের সাথে সাথে কোনো কোনো হয় নাই সরণ একদমই স্থির আছে তাহলে এইটুকের ক্ষেত্রে কি হবে কিচ্ছু না যেমন ভিটিগ্রাফে আমরা করবো আমরা একদম সিম্পলি জিনিসটা সলভ করতে পারবো জাস্ট বোঝাই যাচ্ছে এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে এটা কি হয়ে যাবে নিচের দিকে নেমে যাবে দ্যাটস ইট শেষ লজিকটা বুঝতে পারছো যখন আমরা ভিটিগ্রাফে যাব কিছুই না আমার জাস্ট হচ্ছে যেহেতু এখানে কোনো প্রকারের স্মরণ হয় নাই এটা জাস্ট এভাবে নিচের দিকে নেমে যাবে নেমে কিছুটা রাস্তা এভাবে চলবে একদম সিম্পল জাস্ট এইটুকে যেহেতু কোনো প্রকারের স্মরণ হয় নাই স্মরণ যদি না হয় তাহলে কি হবে কোনো প্রকারের বেগও থাকবে না স্মরণ যদি না হয় সো এইটুক পজিশনে এভাবে নেমে এটা কিছুক্ষণ এদিকে যাবে তারপরে খেয়াল করো তারপর এখানে কি হয়েছে এটা একই হারে হারে বাড়তেছে পরের দিকে বেড়ে চলে যাচ্ছে এর মানে কি সময়ের সাথে সাথে স্মরণের পরিবর্তনটা একই হারে হচ্ছে এর মানে এটা কিসে নির্দেশ করে এটা সমবেককে নির্দেশ করে সো এইটুকের জন্য যে গ্রাফ সেটা হবে কি তুমি আবার এরকম উঠাই দিবা দেন এইটুক টাইম এটাকে এইভাবে নিয়ে যাবা দ্যাটস ইট অর্থাৎ এইটুক অ্যাকচুয়ালি সমবেগকে নির্দেশ করবে এইভাবে তোমরা গ্রাফের যে প্রবলেমগুলো আছে গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো সব সলভ করতে পারবা ওকে এভাবে আমরা গ্রাফ যত প্রবলেম আছে ইনশাল্লাহ আমরা সবগুলোই সলভ করতে পারবো আরেকটা কথা বলি এই যে গ্রাফের ক্ষেত্রে যে ধরনেরই ম্যাথাসুক তোমরা ঘাবড়াবা না হ্যাঁ তোমাদের টার্গেটটা থাকবে আগে তোমরা হচ্ছে একটা বহুভুজের ক্ষেত্রফল বের করার চেষ্টা করবা তাহলেই দেখবা যে তোমরা তোমাদের ওই বাঙ্ক্ষিত জায়গায় চলে আসতে পারতেছো ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা একটু ছোট করে শেষ করি আমি একটু শিখ সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো সবাই ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে আমি তোমার হচ্ছে প্রাস নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য আল্লাহ হাফেজ আবার ধন্যবাদ